বাবা না জল নেব না পরে নেব আমি একটু আগেই বাড়ি ঢুকলাম বাড়িতে ঢুকে একটু আগে না মোটামুটি 7টা চলি সুপ্রভাত বন্ধুরা আরও একটা সুন্দর সকালে জানাই তোমাদের স্বাগত তো সবার আগে একটা খুশির খবর দিয়ে রাখি আমার ইউটিউব পরিবার এখন 13K সদস্য পূর্ণ করেছে তার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ তোমাদের এই ভালোবাসা তোমাদের এই সহযোগিতা তোমাদের এই সাপোর্ট যদি আমার সাথে না থাকতো আমি সেটা কোনো দিনও পূর্ণ করতে পারতাম না তো আস্তে আস্তে সিঁড়ির ধাপগুলো কিন্তু আমি উঠতে শুরু করেছি জানি না কবে পৌঁছতে পারবো আশা করি তোমাদের এইভাবে ভালোবাসা আমার প্রতি থাকলে আমি ঠিক খুব তাড়াতাড়ি সেই লক্ষ্যে পৌঁছতে পারবো আমার জীবনের স্বপ্ন পূরণ করতে পারবো যাই হোক চলতে থাকুক এইভাবে তাহলে চলো ব্লগটাও তোমরা দেখতে থাকো আর আজকে তো বিশ্বকর্মা পুজো অফিসে সেলিব্রেট হবে তো সকালবেলা ফটাফট বাড়ির কাজকর্ম কমপ্লিট করে রেডি হয়ে অফিসে যেতে হবে শাড়ি পরে তোমাদেরকে অফিসের ক্লিপিং দেখাতে না পারলেও আমি কীভাবে সেজেগুজে যাচ্ছি সমস্ত কিছুই তোমাদের সাথে এক এক করে শেয়ার করব। তাহলে তোমরাও ব্লগটা দেখতে থাকো আর আমি পূজনের জন্য হরলিক্সটাও রেডি করে নিই এটা রোজ সকালের আমার ডিউটি পূজনকে এক গ্লাস উষ্ম গরম জল দেবো আর তার সাথে এক কাপ হরলিক্স গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি সবসময় ভালো থাকবে সূর্যটা একদম এখন মুখের দিকে উঠছে তো চোখের মধ্যে মানে চোখে আর তাকাতে পারছি না মুখের ওপর এটা পড়ছে আরে আয় রে তাড়াতাড়ি এখন যাবো পূজনকে পড়তে দিতে স্যার অলরেডি ফোন করে দিয়েছে মানে ঘুম থেকে আজকে উঠতে দেরি হয়ে গেছে কী হয় বলো তো ভোরবেলা ঘুম ভাঙে হ্যাঁ 4:30 এরকম টাইমে ঘুম ভাঙে দিয়ে তোমার একবার টয়লেট থেকে আসি এসে যে শুই দিয়ে তারপরে কখন এলাম বাজে কখন মাটাকে কিছুই মনে পড়ে না 6:30 সময় ঘুম ভেঙেছে তাও ফটাফট রেডি করে এখন প্রায় 6:50 বাজছে এখন যাচ্ছি স্যার ফোন করে দিয়েছে আর ওই দেখো জানলায় বসে কাঁদছে দেখতে পাচ্ছ ওই দেখো জানলায় বসে এখনও কাঁদবে এখন যেহেতু পূজনকে নিয়ে যাবো এখনও কাঁদবে কিন্তু যদি আমি একা বেরোতাম পূজন যদি ওর সাথে থাকতো কোনো সমস্যা ছিল না পূজনকে নিয়ে গেলে ওর যত সমস্যা ও যাবে তখন আমি এক্ষুনি চলে আসবো এই আরে তারপর আজকে আবার বিশ্বকর্মা পুজো আছে আমাদের অফিসে তো পুজো হবে আজকে সকালে খাওয়া দাওয়া কিছু নাই টিফিন নেওয়ারও কিছু নাই সকালবেলা মানে বাড়িতে এসেই ফটাফট কাজকর্ম সেরে তারপরে চলে যাব অফিস রেডি টেডি হয়ে তাহলে চলো আগে ফটাফট পূজনকে পড়তে দিয়ে আসি আমার পুজো করাও কমপ্লিট হয়ে গেছে তো তোমরা অনেকেই জানতে চেয়েছিলে যে গোপালকে আমি সকালে কী খেতে দিই তো গোপালকে আমি সকালে হরলিক্স দিই তারপরে যেমন সারাদিনে থাকে সেরকম আমি রেডি হয়ে গেছি আর আমার বানানো সমস্ত অর্নামেন্টস পরেছি কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে দাঁড়াও ফুলটা দেখাই বাবা না জল নেবো না পরে নেবো খেয়ে নেবো ওখানে না খেয়ে নেবো কিছু আমি তাহলে অফিস যাই তোমাদের সাথে রাত্রে দেখা হবে আমি একটু আগেই বাড়ি ঢুকলাম বাড়িতে ঢুকে একটু আগে না মোটামুটি 7:45 দিকে দিয়েই দেখো রেডি হয়ে গেছি আমি আর পূজন এবার বেরোবো মানে পুজোর দিন ওকে একটু নিয়ে যেতে হবে এই জুতো পরলি গাড়ির চাবি কই এই জুতো পরলি গাড়ির চাবি কই আসছি একটু একটু জল দেবা তো হাতটা এই জুতো পরে হাত দেবো পূজন কই
বাই বাই পূজনকে। পূজন রেডি হয়ে আছে, হাতে দুটো কাপড় নিয়ে আছে, ওগুলোর পাড়টা লাগাতে দিতে হবে। দুটো না, চারটে কাপড় আছে, বোনের দুটো, মায়ের দুটো। মা লাগিয়ে দাও তাহলে, আর জানলা দিয়ে জল দাও। আমরা এখন যাচ্ছি বিশ্বকর্মা পুজোর ঠাকুর দেখতে। তো রাস্তাঘাট খুব একটা যে ফাঁকা তাও না, আবার খুব একটা যে প্রচুর পরিমাণ লোকজন আছে তাও না। যে সমস্ত দোকানগুলোতে পুজো হয়েছে সেখানেই কিছু লোকজন আছে। তবে রাস্তাঘাটে কিন্তু আজকে বেশ মজার জিনিসই দেখা যায়। যারা বিশ্বকর্মা পুজোর দিন সন্ধ্যেবেলা বেরোও বা রাত্রেবেলা বেরোও, তারা আমার কথা নিশ্চয়ই বুঝতে পারছো আমি কোন মজার জিনিসের কথা বলছি আর কি। তো দূরে দেখো প্যান্ডেল দেখা যাচ্ছে, এটা আমাদের পঞ্চাননতলা লরি সিন্ডিকেটের পুজো। তো এটার সাথেই অনেক ঘটনা, অনেক গল্প, ছোটবেলার সমস্ত কিছু জড়িয়ে আছে। তো তোমাদের সাথে সেগুলো সব শেয়ার করব। বলছি গাড়িটা রেখে গেলাম বাইরে, নাকি ও এখানে রেখে যাব নাকি? ভেতরে ঢুকিয়ে রেখে দেবো, ঠাকুর দেখতে যাব। এই কে, কি হয়েছে ওর আবার? এটা আমার দিদন, কিন্তু দিদনের মুখটাই দেখা যাচ্ছে না। লাইটের দিকে একটু ঘুরে দাঁড়াও, তাহলে মুখটা দেখা যাবে। দাঁড়াও ফ্লাশ মারি, এই তো আমার ফোনে ফ্লাশ আছে। তো দিদনের চেহারা একদম খারাপ হয়ে গেছে। আর এই দেখো এটি টুনটুনি, আসছি দিদন দেখে আসছি ঠাকুর। কই মোবাইলের দোকান, এটা গাড়ি। আমরা পুজোর এখানে পৌঁছে গেছি। এখানে দেখো পাশাপাশি দুটো প্যান্ডেল। তো আমি যখন ছোট ছিলাম, ছোটতে যখন এখানে পুজো হতো, অনেক বড় করে পুজো হতো, আর একটাই পুজো হতো, আর ফাংশন হতো তিন চার দিন ধরে। তো ছোট থেকে এই মেলাতে আসার একটা অন্যরকম আনন্দ উৎসাহ থাকতো। দাদনকে নিয়ে আসতাম, দাদন নিয়ে এসে আমাকে এখানে নাগরদোলায় চড়াতো, কত কিছু কিনে দিত, মানে মেলা মানেই এটা ওটা কিনে দেওয়া, খাওয়াতো ফুচকা। আর এখানে আমি তখন মনে আছে আমি এক টাকায় সাতটা করে ফুচকা দিত, সাতটা ফুচকা খেতাম, আর তার সাথে একটা ফাও নিতাম। বেশ মজার দিনগুলো ছিল। এই দেখো পূজন দাঁড়িয়ে আছে প্যান্ডেলের সামনে। তো এখানটায় এই পাশে এখন ফাংশন হচ্ছিল, এখন মানে দুটো পুজো ভাগ হয়ে গেছে, তো দুটো পুজোতেই ফাংশন হচ্ছিলো। তো কোন ফাংশনটা দেখবো কোনটা দেখবো না সেটা বুঝতে পারছিলাম না। একবার এই ফাংশনটা একটু দেখলাম, একবার ওই ফাংশনটা দেখলাম, দেখে টেখে নিয়ে তারপর একটু দাঁড়িয়ে আমরা বাড়ি চলে আসলাম। তো এই পুজোতে যাওয়ার একটা আলাদা রকম মজা ছিল ছোটোবেলাতে, বেশ মজা লাগতো। বড় করে পুজো হতো আর ফাংশন তো অবশ্যই দেখতাম। ও আর একটা জিনিস যেটা তোমাদের সাথে শেয়ার করার, সেটা হচ্ছে আমার জীবনের, মানে আমার জীবনের প্রথম প্রপোজাল আমি এই মেলাতে গিয়ে পেয়েছিলাম, সেটা তোমাদেরকে জানাই তাহলে এখন। তো তখন আমি ক্লাস ফাইভে পড়ি, ফাংশন দেখছি, মা বাবার মতো একটু দূরে বসে আছি, আমি আমার বান্ধবীদের সাথে বসে আছি। তো পিছন দিকে ওদের পাড়ার কিছু ছেলে বসেছিল। তো ব্যাস তখন দেখেছি কোনো কিছু কোন জানি না, তখন ক্লাস ফাইভে পড়ি। পরের দিন পড়তে গেছি, তো সে বান্ধবীটাও পড়তে এসছে, সে আমাকে এসে বললো তোকে একটা কথা বলবো। আমি হ্যাঁ বল, বলছে জানিস তো, আমাদের আমাকে বললো যে আমার ওই পাড়ার ওই দাদাটা যেটা পেছনে বসেছিলো, বুঝতে তো পারছি না, পিছনে তো অনেকেই বসেছিলো, তো বলছে যে ওই একজন বসেছিলো যে চশমা পরে, তার তোকে খুব পছন্দ। দে আমি তো সঙ্গে সঙ্গে আমার ভয়ে সেই ভয় মানে কীরকম অবস্থা হয়ে গেছে, যেরকম একে ছোট, তারপর প্রচণ্ড পরিমাণ ভয় পেতাম বাবাকে। তো সে বলছে না, সেই না করে করে ভয় পেয়ে সেই পারলে সেই টিউশন ব্যাচ থেকে আমি সেই মুহূর্তে পালিয়ে যাই, মানে এত আমার ভয় লেগে গেছিলো।
তারপর থেকে অন্তত আমি দু চার দিন পড়তে যাইনি, দু চার দিন বাড়ি থেকে বেরোইনি, এত আমার মারাত্মক ভয় লেগেছিল। তো সেই ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই দেখো পূজন আইসক্রিম কিনলো, তো একটা জিনিস দেখো, এই আইসক্রিমটা যখন আমরা খেতাম বা অন্য সময় খাই, এটার মাথাটা কিন্তু আরেকটু উঁচু থাকে। তো দেখো মাথাটা মনে হচ্ছে কেটে দিয়েছে, মানে দুটো আইসক্রিম বানিয়ে কেটে দিয়ে আরেকটা দিয়েছে। তো চলো আমাদের মেলা দেখা কমপ্লিট, এবার বাড়ির দিকে যাই। কি হয়েছে, কতক্ষণ দেখনি তুমি দি ভাইকে, কতক্ষণ দেখনি, কতক্ষণ দেখনি, কাউকে আদর করেনি গো জিমি, কাউকে আদর করিনি আমরা। আমি কাউকে আদর করিনি, দি ভাইও কাউকে আদর করেনি। কি ব্যাপার, কি তোমার খেয়েছ? তো চলো খেতে বসে পড়ি। খেতে বসতে নিয়েছি তখনই বোন ফোন করেছে, তো বোনের সাথে কথা বলতে বলতে আমি পূজনকেও খাইয়ে দিলাম আর নিজেও খেয়ে নিলাম। তো আজকে না আমি ভাত খাচ্ছি, কারণ দুপুরবেলাতে মানে একটু লেট করে খিচুড়ি টিচুড়ি খাওয়া হয়েছিল, তো যেন মনটা ভাত ভাত টানছিল। তো দেখলাম ভাত ছিল, তো অল্প করে ভাত নিয়ে নিলাম, আর আলু আর ওলের তরকারি ছিল, তো পূজনকে তাই মেখে খাইয়ে দিলাম আর আমিও খেতে লাগলাম। তাহলে চলো ব্লগটা আজকে এখানেই শেষ করছি, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।